আরেকটা অ্যাপিল থাকবে, কুমারঘাট থেকে আমরা শিক্ষা নিয়েছি, বিসর্জনের সময় যেন যে রুট দিয়ে মূর্তি বিসর্জন দেবে সে রুট যেন আগে থেকেই জানানো হয় বিদ্যুৎ দপ্তরকে, তাহলে আমরা আগাম ব্যবস্থা করে রাখব। কুমারঘাটের ঘটনা এরকমই, সুতরাং কোনো মতেই যেন এগুলি করে সেদিকে লক্ষ্য রাখবো। আর আপনাদের সকলের সহযোগিতা লাগবে, আপনাদের সহজের সকলের সহযোগিতা ছাড়া কোনো কাজই সম্ভব হবে না, সকলের সহযোগিতা লাগবে। এবং আমাদের সমস্ত রকম প্রিপারেশন রেখেছি এবং নিশ্চয়ই মা দুর্গা আমাদের সহায় থাকবেন, শক্তি আমাদের সাথে থাকবেন। সবাই সবার কাছে আমরা অ্যাপিল করব যেন বিদ্যুৎ নিগমের যারা নিগমের কর্তা আছে বা রাজ্য সরকার রয়েছে তারা সকল রকম সহযোগিতার জন্য তৈরি আছে, শুধু সব কিছু আইন মেনে করার জন্য অনুরোধ রাখবো।